বসেন না ভাই, আসতেছি তো আপনার কাছে, পরে আসবো, এখন তো আসতেছি। টিভিতে মানুষে যাওয়ার জন্য কত টাকা খরচ করে? আজকে আপনি সারা বিশ্বের মানুষ আপনাকে দেখবে, আপনি কত না না মাস করলেন না, আপনি আপনি একজন মানে না আপনার একজন হচ্ছেন বাংলাদেশের কি যোদ্ধা, প্রবাসী যোদ্ধা, এর জন্য মায়ের জন্য যিনি মায়ের জন্য তার জীবনকে একদম, আমরা পরিবারের জন্য কি করি, পরিবারের জন্য আমরা জীবনটা বোকা, পরিবারের জন্য আমরা জীবন বিসর্জন দিয়ে দেই, ঠিক কিনা? কেউ মা বাপের জন্য, কেউ ভাইবের বোনের জন্য, কেউ বউর জন্য, কিন্তু কিছু মানুষ আছে তার বউয়ের জন্য তার মা বাপকে কিছুই দেয় না। ওয়ালাইকুম সালাম, বসেন। মা বাপকে কিছুই দেয় না, তার কারণ হলো বউ খুশি করতে পারে না, শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়ি খুশি করতে পারে না। তো আপনি এমন একটা মানুষ যিনি মায়ের জন্য, মায়ের জন্য বিচার লাগাতে চান না, মামলা উঠাইতে চান না। আপনি জানেন যে আপনাকে পুলিশ পাইলে আগামীকালকে এখানে ধরে নিবে, মানে সিপিআর চেক করলে আপনাকে কিন্তু নিয়ে নিবে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার মায়ের অসুস্থতার জন্য আর কেস ডিল করবেন না, বিষয়টা এটাই তো? প্রিয় দর্শক ভিউয়ার্স, আমি লাইভে আছি, আমার সামনেও ভিউয়ার্স আছে, লাইভেও ভিউয়ার্স আছে, যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি আসলে খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই বিষয়টা সকল প্রবাসীদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। সেটা হলো, একজন বাহরাইন প্রবাসী আমার কাছে গত এক মাস পূর্বে, না এক মাস হয় নাই বোধহয়, আরো কিছু কম হবে, আসছেন। ওনার রানওয়ে মামলা আছে, মামলা উঠিয়ে ভিসা লাগাবেন। আমাদেরকে, আমাদের উকিলকে 200 দিনার দিয়ে গিয়েছেন মামলা ওঠানোর জন্য, একদম সহজ সরল একজন মানুষ। আমরা ওনার কেসটা উকিলের কাছে পাঠিয়েছি, উকিল সেই কেসটা ডিল করতেছেন। ওনার পুরাতন কেস কোর্টে সেভ হয়ে গিয়েছে, শুধু থানাতে আছে, উকিল তদন্ত করে সেই রিপোর্টও দিয়েছে, বাকি থানার কাজ উকিল ওনাকে নিয়ে করুক আর ওনারা উকিল করুক, সেটা অন দ্য প্রসেস কাজ চলতেছে। এর মধ্যে উনি আসলেন, আইসা বললেন যে আমি আর কেস উঠাতে চাই না। বললাম কেন? বললেন যে না, উনি ওনার মা অসুস্থ, যে টাকা আমাকে দিয়েছেন এই টাকা আর ভিসা লাগানোর টাকাও অ্যারেঞ্জ করতে পারবেন না, সব টাকা দিয়ে দিতে হবে মার চিকিৎসার জন্য। এখন উকিল তো টাকা দিবে কিনা একটা বিষয়, কারণ উকিলের সাথে যে আমাদের যে চুক্তি থাকে সেটা হলো, যদি উকিল মামলা না উঠাতে পারে তাহলে সে টাকা রিটার্ন করবে সামান্য একটা পরিমাণ অ্যামাউন্ট রেখে। তবে উকিল কাজ করতেছে এবং করে ফেলতেছে, করছে, এর মধ্যে যদি আপনি বলেন না আমি উঠাবো না, সেক্ষেত্রে তো একটা ভিন্ন বিষয়। তখন আমি বললাম সেই ক্ষেত্রে যদি উকিল না দেয় তখন আমি কি করব। আজ এটা হচ্ছে গতকালকের কথা, গতকালকে আসছিলেন না, এর আগের দিন গতকালকে আসছিলেন, আজকে এসে বললেন যে না আমি আজকে এটা সমাধান করে দিতে হবে, আমার টাকা লাগবে। এখন যখন মায়ের কথা বলতেছে তখন উকিল টাকা দেক আর না দেক, আমি তো আর পারতেছি না ওনাকে সহযোগিতা না করে, কারণ উনি ওনার মায়ের কথা বলতেছে। আমরা সামাজিক কাজ করি, আমরা সবসময় মানুষদেরকে সহযোগিতা করি, আর্থিক সময় দিয়ে, টাকা দিয়ে, কথা দিয়ে, কনসালটেন্ট দেই, পরামর্শ দেই, এটা হচ্ছে আমাদের একটা সামাজিক ব্যক্তিত্ব। যারা মানুষের জন্য কাজ করে তারা স্বাভাবিক এই কাজগুলো করে থাকেন। দুই একটা আমরা ফেসবুকে প্রকাশ করি মানুষের শিক্ষার জন্য, এবং মানুষের কিছু মানুষ আছে প্রতিহিংসামূলক জ্বলবে, আর কিছু মানুষের ভালো লাগবে, এবং কিছু মানুষ শিক্ষা নেবে, তিন ধরনের মানুষের জন্য। সো প্রতিনিয়তে আমাদের এই অফিস থেকে, বাংলাদেশ ওয়েলফেয়ার কমিউনিটির অফিস থেকে মানুষকে, প্রবাসীদেরকে সাহায্য করে যাওয়া হচ্ছে। তবে দুঃখের বিষয় হলেও সত্য, কিছু অমানুষ সেই কাজগুলোকে গ্রহণ করতে পারে না। যাই হোক, সেই অমানুষদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়তের দোয়া করতেছি, আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে। যাই হোক,
এখন আমি কথা বলবো সেই ব্যক্তির সাথে, এখন আমি এত সময় মিথ্যা বললাম না সত্য বললাম সেটা একটু প্রমাণ তো দরকার, পরে কমেন্ট করবে শুধু আমি বলছি উনি তো বলে নাই, এরকমও কিছু কমেন্টকারী আছে না বসে আছে। এখন আপনি বলেন, হ্যাঁ কি হয়েছে আপনার, কেন আপনি এখন কেস উঠাইতে চান না? আমি কেস উঠতে চাই না, আমার মায়ের সমস্যা অসুস্থ অপারেশন, এই জন্য আমি ভিসা লাগাইছিলাম, ভিসা লাগাই ওই টাকা আমি ঠিক আছে। এখন আমি টাকা দিব কই থেকে, টাকা তো গেলে গেছে, হ্যাঁ টাকা দিব কই থেকে, টাকা যদি উকিল আমার রিটার্ন না দেয়। কত আশি, ১৮০ দিনের আমি আপনাকে দিলাম, এখন বাকি কালকে দেখব। ওকে আগামীকালকে এসে নকিনের সাথে কথা বলবো কি হয় না হয়, ওকে ইনশাল্লাহ। উনি যদি নাও দেয় ইনশাল্লাহ, আর উনি যদি পুরাটা না দেয় তাহলে আপনি যখন ইনকাম কইরা যা রাখবে, উনি যদি ১০০ দিনেরও আমি উদ্ধার করতে পারি, এরপরেও আমার যদি ১০০ দিনার আপনাকে আমাকে আমার মনে করেন আমি আপনাকে স্থির দিব, পরে যদি মনে করেন যে বাহরাইনে আপনি কাজকর্ম কইরা এস্টাবলিশড হয়েছেন, ভিসা লাগাবার ক্ষমতা এই আছে রিসিডেন্টের দিকে, ভিসা লাগানোর যে সময় যখন আপনার আসবে, লাগাইয়া সুস্থভাবে আপনার মা সুস্থ হওয়ার পরে যদি পারেন তাহলে আমার টাকা রিটার্ন দিবেন যদি সম্ভব হয়, আর যদি সম্ভব না হয় আমি আল্লাহর হস্তে মাফ করে দেব। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? যদি মনে করেন আপনি তল চলতে পারতেছেন সচ্ছল আছেন তাহলে টাকা দিবেন, আর যদি মনে করেন আপনি সচ্ছল না পারবেন না তাহলে আমার কোনো দাবি নেই। ঠিক আছে, ওকে যা চলে যান, ১ মিনিট এখানে একটু লিখে দেন তো যে উনি ওনার টাকা রিসিভ করছে, ১৮০ লিখে দেন এখানে সাইন করে দেখ, বাংলাতে লিখে দিন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক আমি লাইভ শেষ করে নিব। আমার কথা হচ্ছে মুখে কথা বলে ফেসবুকে অনেকেই মানুষের সোশ্যাল কাজ করে, ৫ টাকার একটা খাবার দিয়ে অনেকেই অনেক কিছু এ করে, কিন্তু পকেটের টাকা সোশ্যাল ওয়ার্কাররা খুব কষ্ট হয় বাইর করতে, এটা আমি ভালো করে জানি। পৃথিবীতে এই পৃথিবীতে রক্ত চুষে খাচ্ছে কিছু চ্যারিটি সংগঠন আছে বিশ্বের বিভিন্ন দেশে, বাংলাদেশে, মানে নাম রাখছে কাজ করে মানুষের জন্য কিন্তু ওই মানুষকে দেখিয়ে টাকা উঠিয়ে তারা নিজেরাই বক্ষণ করে দেয়। এটা বাংলাদেশে হাজার হাজার খবর আপনারা শুনেন নাই, শুনছেন এরকম কাজ হয়েছে না বাংলাদেশে? বাংলাদেশে এরকম হয় তো বাংলাদেশিরা যেখানেই আছে তারাই অনেকটা, কিন্তু সব না আবার কিছু সংখ্যক মানুষ মানুষের জন্য কাজ করে, অন্তরটা কি করে আল্লাহকে খুশি করার জন্য করে, এবং মানুষের আল্লাহ খুশি হবেন না হবেন এটা তো আল্লাহ ভালো জানেন, উপস্থিত সময়ে যে মানুষটা সমস্যায় পড়েছে তাকে সমস্যা সমাধান করাই হচ্ছে বড় কথা। আল্লাহও যে খুশি হয়ে যাবেন আপনার এই ছোটখাটো কাজে সেটাও আশা করতে পারবেন না, আপনার উদ্দেশ্য থাকতে হবে যে মানুষটার সমস্যা সমাধান হোক। আল্লাহ এত খাদারি নাই আপনার এই ২ টাকার ২ দিনার আর ১০০ দিনারে, কত মানুষ তার জীবন দিয়ে দিতেছে আল্লাহ রাস্তে, ওই ওই ওখানেও আল্লাহ খুশি আছেন কিনা, আমাদের গুনার কোনো অভাব আছে? এসব এত বড় আশা না করে মানুষেরকে সাহায্য করেন, ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের সবাইকে সাহায্য করবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম রহমতুল্লাহ। জি বলেন।